হাটপাড়া দুষ্কৃতির আজ শেষ করতে প্রশাসনের পদক্ষেপ নেওয়া উচিত ব্যারাকপুরে বললেন সিপিআইএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়। গত সপ্তাহে ব্যারাকপুরের সাংসদ তথা রাজ্য বিজেপির সহসভাপতি অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে। এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূলকে কাঠগড়ায় তোলেন সিপিআইএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়। তিনি ঘটনার জন্য প্রশাসনকে দায়ী করেন এবং রাজ্য সরকারের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেন। দেখুন, অর্জুনবাবু যখন তৃণমূলে ছিলেন তার নেতৃত্বেই ভাটপাড়া জগদ্দল ব্যারাকপুর শিল্পাঞ্চলে বোমা শিল্পের প্রসার ঘটেছিল। এখন হয়ে গেছে তিনি বিজেপি, আর এই তৃণমূল হচ্ছে সেই বোমা শিল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই এ নিয়ে কিছু বলেন, এ রোজকার ঘটনা ভাটপাড়ার, আজকে থেকে না, 10 বছর ধরে ভাটপাড়া অশান্তি, 250 লোক মারা গেছে, খুন হয়ে গেছে ভাটপাড়ার। কোথায় ছিল তখন প্রশাসন? কোথায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়? যখন বোমা ফাটছে একের পর এক ভাটপাড়ায়, তখন কোথায় ছিলেন উনি? আজকে আর এগুলো বলে কী হবে? এখন তো হাতের বাইরে বেরিয়ে গেছে, একটা অর্জুন যাবে আর একটা অর্জুন তৈরি হবে। বোমাবাজি যারা করে সেই দুষ্কৃতির আজকে নিকেশ করার জন্য সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। লোকসভা নির্বাচনের পর থেকেই বারংবার উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়ার জগদ্দল অঞ্চল। বারংবার বোমাবাজি এবং খুনের ঘটনায় বিজেপি ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে দোষারোপ করেছে। এর মধ্যে মঙ্গলবার সকালেও ভাটপাড়ায় অর্জুন সিংয়ের কার্যালয়ে তথা বাসভবন লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটে। ইতিমধ্যেই তদন্তভার নিয়েছে এনআইএ। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7।